যতদূর চোখ যায় ইট পাথর আর কংক্রিটের স্তূপ, কোথাও নেই এতটুকু খালি জায়গা। এখানে শুধুই অট্টালিকা তৈরির প্রতিযোগিতা, নেই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা, এমনকি দুর্যোগ থেকে বাঁচার পূর্ব পরিকল্পনাও। কংক্রিটে ঠাসা রাজধানী প্রকৃতিগতভাবেই আছে ভূমিকম্পের ঝুঁকিতে। আরেকটি বার সেই ঝুঁকিরই বার্তা পেল নগরবাসী। শুক্রবার ছুটির দিনে সবাই যখন গভীর ঘুমে বিভোর, ঠিক তখনই কেঁপে ওঠে ঢাকা। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 5:57, হঠাৎই কম্পন, আতঙ্ক ছড়ায় সবার মনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর হিসেব অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার সিটি সেন্টার থেকে 30 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দোহারে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.3, যার গভীরতা বলা হয় মাত্র 10 কিলোমিটার। যদিও ভারতের ভূতাত্ত্বিক সংস্থার দাবি উৎপত্তি স্থল নারায়ণগঞ্জ। ঢাকার অদূরে দোহারে আমাদের আগারগাঁও সেন্টার থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত হওয়ার কারণে এই ভূমিকম্প অনেকেই অনুভব করেছেন। তবে এই ভূমিকম্পের দ্বারা ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য জানতে পারিনি। ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছে সক্রিয় কোনো ভূচ্যুতি না থাকলেও এমন ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে 150 বছর আগে বাংলাদেশে বড় ধরনের প্রায় 6টি ভূমিকম্পের অভিজ্ঞতা থাকায় সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। এখানে কোনো নোন ফল্ট নাই, মানে চ্যুতি যেটা বলি আমরা, যেখানে আটকে উৎপত্তি স্থল নাই। কিন্তু অনেক সময় হয় যে যেখানে একদম ফিক্স চ্যুতি বা ফল্ট সোর্স, তার বাইরেও আটকে হতে পারে। এটাকে আমরা বলি ইন্টারপ্লেট। এগুলো হচ্ছে মানে ফোরশক, মানে মানুষকে অ্যাওয়ার করার জন্য। রিয়েল আর্থকুয়েক হয়তো ভবিষ্যতে কবে আসবে আমরা বলতে পারি না, বাট মোটামুটি একটা প্রেডিকশন হচ্ছে, যেহেতু 150 বছর একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি, তো আমাদের এখানে যে কোনো সময় আর্থকুয়েক হতে পারে। মানে আমাদের প্রিপেয়ারনেস নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুককে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ তাদের। এর আগে চলতি বছরের 25 এপ্রিল নারায়ণগঞ্জের 2500-এ 3.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন ভবন যদি সঠিক নিয়মকানুন মেনে নির্মাণ করা হয়, সেক্ষেত্রে ভূমিকম্প সংগঠিত হলেও 90% জীবন বেঁচে যায়। আর তাই নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পাশাপাশি বিদ্যমান ভবন রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা যাচাইয়ের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।